Very good evening, class 10. Now, I have discussed some of the uh, basic questions of exercise 4.3. And as homework or as for your practice, I have given the remaining questions as homework. Until now, no one has asked me any queries. So, in case you are having any queries, you can definitely reach me up in my WhatsApp. Now, today, we will do the next exercise 4.4. .4.

যদি এটা সলভ করে জিরো হচ্ছে তাহলে এক্স মানে যে ভ্যালুটা হবে রুটস হবে এক মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস জিরো দ্যাট ইজ মাইনাস বি বাই টু এ আর মাইনাস বি বাই টু এ একই কেন জিরো হচ্ছ দুটো রুটস উইল বি ইকুয়াল সো দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর বোথ মাইনাস বি বাই টু এ দেফো বি সে দাদা কোয়ার্ডেডি ইকুয়েশন হ্যাজ টু ই টু ইকুয়াল রিয়েল রুটস ইন দিস কেস কখন হবে টু ইকুয়াল রিয়েল রুটস যখন ডিসক্রিমেন্ট জিরো হবে এখানে এটা সামরাইজ করা হচ্ছে তিনটে পয়েন্টে যদি ডিসক্রিমেন্ট ইফ দ্য ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দ্যান জিরো তাহলে ইট উইল হ্যাভ টু ডিস্টিং রিয়াল রুটস দুটো আলদা আলদা রিয়েল রুটস হবে যদি ডিসক্রিমেন্ট জিরো হচ্ছে আমি দেখালাম ইট উইল হ্যাভ টু ইকুয়াল রিয়েল রুটস আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হচ্ছে নো রিয়েল রুটস কোনো রিয়েল রুটস হবে না সো এক্সাম্পল সিক্সটিন ফাইন দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়ালিটি ইকুয়েশন অ্যান্ড হেন্স ফাইন দ্য নেচার অফ ইটস রুটস নেচার মানে কেমন হবে এই তিনটের মধ্যে কেমন হবে সো হেয়ার আফটার প্লেসিং দ্য ভ্যালিউজ অফ এ বি অ্যান্ড সি অ্যান্ড আফটার সুটেবল ক্যালকুলেশন ওয়াই গেটিং মাইনাস এইট মাইনাস এইট ইজ লেস দ্যান জিরো সো ইট উইল হ্যাভ No real roots clear what problems are there wherein first you have to frame the equation frame the equation then after solving you have to find the discriminant right say it is coming to eighty nine which is greater than zero and we know that if it is greater than zero then there are two distinct real roots and after solving, after putting this, the values and solving, we are getting two zeros, 5 and minus 12. Right? Similarly, example 18 also, after solving this, and since it is the discriminant is getting 0, discriminant is equals to 0, so it will have two equal roots, and we can see it is 2 by 6, 2 by 6, or after simplification, it is coming 1 by 3, 1 by 3. ज फोर पॉइंट फोर क्वेश्चन नंबर वन क्वेश्चन नंबर वन इज द सेम प्रोसेस विच वी हैव टिल नाउ क्वेश्चन नंबर टू फाइंड द वैल्यू ऑफ के फॉर ईच ऑफ द फॉलोइंग क्वारटिक इक्वेशन सो दे हैव टू इक्वल रूट्स सो इन दिस क्वेश्चन नंबर टू वी नीड टू फाइन द वैल्यू ऑफ के फॉर विच दे हैव टू इक्वल रूट्स राइट नाउ

नाव अकॉर्डिंग टू द रूल इफ द रूट डिस्क्रिमिनेट इज इक्वल टू जीरोन देव ओनली तो भी दो इक्वल रूट है सो डिसंट इक्वल्स टू जीरो ना आफ्टर सॉल्विंग ट्रांसपोजिंग माइनस ट्वेंटी फोर प्लस ट्वेंटी फोर सो वी डोंट हैव रूट ऑफ ट्वेंटी फोर सो इट विल भी प्लस माइनस रूट ट्वेंटी फोर और प्लस माइनस टू रूट सिक्स क्लियर दिस वे यू विल सॉल्व द रिमेनिंग पार्ट्स নেক্সট না নেক্সট কোয়েশন কোয়েশন থ্রি ইজ ইট পসিবল টু ডিজাইন এ রেক্ট্যাঙ্গলো ম্যাঙ্গো গ্রোভ হুজ লেন্থ ইজ টুয়াইস ইটস ব্রেথ তা বলছে একটা আমের বাগান তৈরি করা হবে হুজ লেন্থ ইজ টুয়াইস ইটস ব্রেথ লেন্থটা ব্রেথ থেকে ডবল আর এরিয়া হচ্ছে এইট হান্ড্রেড মিটার স্কোয়ার তাহলে এই এরিয়া নিয়ে আর কন্ডিশন দেওয়া আছে কি যার লেন্থ হচ্ছে ব্রেথ থেকে টোয়াইস এই কন্ডিশন নিয়ে কি একটা আমের বাগান তৈরি করা যাবে কি না যদি করা যায় তাহলে তার লেন্থ ব্রেথটা বার করতে হবে তার লেন্থ অ্যান্ড ব্রেথটা বার করতে মানে ইট উইল বি ডিস্টিংক্ট মাথায় বোঝো এই ওয়ার্ড প্রবলেমসগুলো কীভাবে করতে হবে সো লেন্থ অ্যান্ড ব্রেথ উইল বি ডিস্টিংক্ট আলদা আলাদা হতে হবে তাই তো কেন সেম তো হলেও না হয় টোয়েন্টি হলে টোয়েন্টি টোয়েন্টি ফোর হান্ড্রেড থার্টি থার্টি নাইন হান্ড্রেড তখন তো লেন্থ ইন ব্রেথ করলে এইট হান্ড্রেড আসছে না সো দুটো ডিস্টিংক্ট হতে হবে সো উই উইল ফাইন্ড দ্যাট ওয়েদার দিস আফটার ফ্রেমিং অ্যান ইকুয়েশন ওটা দুটো মানে ডিসক্রিমিনটা কি আসছে ঠিক আছে লেট এ সি দ্য সলিউশন নাও লেট দ্য ব্রেথ অফ দ্য ম্যাঙ্গো গ্রো বি এল এল বা এক্স ইউ ক্যান লেট ইট তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশন লেন্থ উইল বি টু এল টুয়াইস

400 and we know that 400 has a square root equals to 20. Right. Now, if length is 20, see length is 20, then breadth will be half of length. No, sorry, L is the breadth. L is the breadth. L is not the length, L is the breadth. We have let it as breadth. So, if length is 20, uh, breadth is L. L is 20, that means L is the breadth. You can see L is the breadth. So, length will be 2 into 20, 40 and 40 into 20, 800. Now, let us see the process how we are going to do. Now, by transposing 400 this side, we are getting L square minus 400 equals to 0. Now, comparing this by the main form of the quadratic equation, we are getting. দ্য কোভিশিয়ান্ট অফ এল স্কোয়ার ইজ ওয়ান বি ইজ জিরো বিকজ এখানে দেয়ার ইজ এ এক্স স্কোয়ার আমরা পড়েছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস সি তো এখানে উইথ এক্স এক্সের সঙ্গে কিছু নেই এখানে এক্স স্কোয়ারটা আছে তা তার কভিশিয়েন্ট ওয়ান আছে যার নেই ওটা জিরো ধরবো সি কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস কনস্ট্যান্ট ইজ minus 400, minus centaurs way, c is minus 400, minus centaurs way. So, finding the discriminant, we are getting it as 1600. It is greater than 0. Therefore, it will have real roots, two distinct real roots. So, l will be plus minus 20 and according to means that is l equals to 20 means length cannot be negative. So, it will be 20 meter. And breadth will be 2 into 20, 40 meters. So, to form the equations and compare it to the quadratic equation, then solve. So, two or two more questions are left, 4 and 5th. Do these from your side. In case of any queries, you can definitely contact me. And from my side, this chapter is finished. Thank you very much.